খুব ভালো আছো, সুস্থ আছো। তাহলে নতুন একটা সকালে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আজকে দিনটা হলো শুক্রবার, আর শুক্রবারে এখন ঘড়িতে বাজে 8:30। একটু আগে ওই ঘর থেকে দেখে এলাম, 8:30 বাজে। তো আজকে থেকে একটা ব্লগ স্টার্ট করছি। তোমাদের কথা দিয়ে কথা রাখতে পারলাম না, কালকে ভেবেছিলাম, আজকে ভেবেছিলাম একটা ব্লগ আপলোড করবো, বাট আজ কালকে আমি সকাল থেকেই ভেবেছিলাম ব্লগ করবো, বাট আবার একটু মানে ব্লগ করতে যাবো তখনই মাথাটা এত পরিমাণে ঘুরছিল, দেখো না, তাই জন্য কত তেল দিয়েছি মাথার মধ্যে, তেল দিয়ে একদম চিকু চিকু বানিয়ে দিয়েছি, মানে এতটা মাথা ঘুরছিল আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। মানে সকালে হাজবেন্ড খেয়ে গেছে, টিফিন টিফিন নিয়ে গেছে, তো করার পরে আমি একটুখানি শরীরটা খারাপ লাগছে বলে জাস্ট শুয়েছি, বলে তারপর থেকে আর উঠতেই পারছি না, পুরো মাথাটা ঘুরছিল সারাদিন, মোটামুটি কালকে শুয়েই কেটে কাটিয়েছি, তাই জন্য তোমাদের কাছে কোনো ব্লগ করতে পারিনি, আর তাই জন্য আজকেই সকাল সকাল একটু ভালো লাগছে, তাই তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আমি নতুন কিছু দুটো জিনিস ঘরে এসছে, তো সব শুদ্ধ তিনটে আমি চেঞ্জ করেছি, কী কী চেঞ্জ করেছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। সেগুলো এখন যাবো চা করতে, ছেলেকে ডাকবো, ঘুম থেকে উঠবে, একসঙ্গে চা খেয়ে নেবো, খেয়ে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব জিনিসগুলো শেয়ার করে নেবো। তো চলো সেইগুলো কী তিনটে চেঞ্জ কী কী করেছি আর দুটো জিনিস কী কী আমাদের ঘরে এলো সেগুলো দেখার জন্য প্লিজ তোমার সাথে দেখো, আর লাইক করতে একদম ভুলো না, ভিডিওটা মাঝপথে থামিয়েই লাইকটা করে তারপরে আবার দেখো। চা নিয়ে বসে পড়েছি, আর আজকে হাজব্যান্ডের তো যেহেতু মর্নিং ডিউটি ও তো নেই, আর ছেলে পড়াশুনো করছে বলে ও ওই ঘরে খাচ্ছে, ওই সময়টা পড়াশুনো করতে করতেই চাটা খায় সকালে ঘুম থেকে উঠে। আজকে একটু ছেলেরও দেরি হয়ে গেছে, নাহলে ও 8:00 মধ্যে উঠে পড়ে আর আমি 6:30 মধ্যে উঠে পড়ি, কিন্তু আজকে ওই যে বললাম কালকে মাথাটা এত ঘুরছিল, দেখো না পুরো তেল দিয়ে ছিপকে ছিপকে পুরো তেল দিয়ে দিয়েছি মাথার মধ্যে। তো মাথায় আমার মা বললো যে মাথার মধ্যে তেল দে, তেল দিয়ে স্নান কর, তাহলে হয়তো ভাল লাগতে পারে, তো ওইভাবেই করেছি মার কথা অনুযায়ী। তো আজকে তেল দেখবে একটুখানি তেল চিপচিপ করছে, তো এখন চাটা খেয়ে নিই, আজকে একা একাই খেয়ে নিই, আর মতি রয়েছে রান্নাঘরে, রান্নাঘরে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, সারা খাতা থেকে খোলা ফেলার পরে না সারা ঘর ও ঘুরবে, একটুও বসবে না, জলটা খেয়ে তবে চা খাবে। গতকাল একটা খারাপ খবর শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, তো কালকে বলিউডে আর একটা নক্ষত্র প্রকাশপতন হলো, সিদ্ধার্থ শুক্লা মারা গেলেন মাত্র 40 বছর বয়সে, হার্ট অ্যাটাকের জন্য মারা গেলেন খবর যা শুনলাম। তো উনি ওনাকে আমি চিনতাম আগে সিরিয়াল বালিকা বধূতে দেখেছিলাম, কিন্তু সেভাবে আমার হিন্দি সিরিয়াল কোনো সিরিয়ালই তেমনভাবে আমি দেখি না, তবে আমি প্রথমে দু একটা এপিসোড দেখেছিলাম। তারপরে ওনাকে ভালোভাবে চিনি হচ্ছে আমি বিগ বসের, তোমরা অনেকেই জানো আমি বিগ বসের ভীষণ বড় ফ্যান, বিগ বসের 13 উনি উইনার হয়েছিলেন, আর সবচেয়ে মন কেড়ে নিয়েছিল আমাদের সায়নাজ সিদ্ধার্থ জুটি, তাকে সিদ্ধনাজ বলা হয়। তো ওই সায়নাজকে আমার ভীষণ পরিমাণে ভালো লাগতো, ভীষণ সুইট একটা পাঞ্জাবি গার্ল, ভীষণ ট্যালেন্টেড, তো ও এসে সিদ্ধার্থের সঙ্গে ওর একটা বিশেষ বন্ধুত্ব শুরু হয়, তো সেইভাবেই আমার সায়নাজের থেকেই ওকে সায়নাজকে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসতেন, কেয়ার করতেন, তো সেইভাবেই আমার ওকে ওনাকে ভালো লাগতো, মানে ওনাদের জুটিটা ভীষণ ভালো লাগে, আর এত খারাপ লাগছে, আর এইভাবেই খারাপ লাগছে সবচেয়ে বেশি, ওনার মৃত্যুতে অবশ্যই ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে অবশ্যই, আর বিশেষ করে এই কারণে আমার খারাপ লাগছে সায়নাজ কতটা ওনার, মানে আমি দেখেছি বিগ বস হাউসে সায়নাজ কতটা ওকে পরিমাণে ভালোবাসত, তো ভীষণ কেয়ার করতো, ওর কথাটা ভেবেই আমার ভীষণ খারাপ লাগছে,
মনটা এত খারাপ লাগছে যে কি বলবো। কালকে সারাটা দিন আমি খুবই খারাপ লাগার মধ্যেই ছিলাম, যেহেতু শরীরটাও খারাপ ছিল, প্লাস এই খবরটা শুনেও আরও ভীষণভাবে পরিমাণে খারাপ দিনটা কেটেছে কালকে। তো আশা করি জায়ন আজ খুব তাড়াতাড়ি শিখবে, এই ক্ষতি যদিও পূর্ণ হবে না, আস্তে আস্তে নিজের কাজে ফিরবে, সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হবে, এই ঠাকুরের কাছে এই কামনাই করি। তোমরা দেখো এখন সকালবেলা আমার জামা কাপড় ধরে টেনে আমাকে সোফার মধ্যে শুয়ে নিজে উঠে পড়েছে কোলে, এখন ওকে আদর করতে হবে। এই সময় মতি প্রতিদিন আদর খেতে হবে, আমাকে যদি আমি আদর না করি সারাক্ষণ আমাকে আমার নাইটি ধরে টানবে, আমাকে কামড়াবে, তারপরে সোফায় আসতে হবে, এসে ওকে আদর করতে হবে, ওকে হেড মাসাজ দিতে হবে। কী করে হেড মাসাজ দিতে হয় জানো? এরমভাবে মাথার মাঝখানে আঙুল দিয়ে সারা চোখের কাছটা এরমভাবে মাথার মধ্যে মাসাজ দিতে হবে, সারা বডি মাসাজ দিতে হবে, না হলে ওর দিনই শুরু হবে না, ওর সারা দিন আমার পিছন পিছন ঘুরবে, আমাকে কোনো কাজ করতে দেবে না, তাই না মতি? ওর এখন আদর খাটতে এখন আদর খাবে, ও আমাকে আদর করবে, আমাকে আদর করবে, আমার কাছ থেকে আদর খাবে, 5-10 মিনিট এভাবে হেড মাসাজ দিতে হবে, নাহলেই ওর মুড বিগড়ে যাবে, আর তখন তারপরে সারা ঘরে রেগে রেগে পটি আর পি করবে, এটা হচ্ছে আমার পানিশমেন্ট। না আবার পরিষ্কার করো, আছে তো বাড়িতে, তাই না? দাসীবাদী, আমরা দাসীবাদী, নাও করো আবার পরিষ্কার, দেখ কেমন লাগে, এই তো করতে হবে না, দেখেছ কত ভোলা ভালার মতো শুয়ে আছে খোলে, মনে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, আসলে নাম্বার ওয়ান বিচ্ছু, বিচ্ছু নাম্বার ওয়ান, এটা হচ্ছে বিচ্ছু নাম্বার ওয়ান। ফ্রেন্ডস, এবার রান্না করে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্টে আজকে বানাবো চাউ। চাউ আমাদের বাড়িতে খুবই হয়, তোমরা দেখে থাকবে, তো চাউটা খেতে আমি আমার ছেলে দুজনেই ভালোবাসি, আমার হাজব্যান্ড খায় না চাউ, তো আমরা দুজনেই রয়েছি বাড়িতে, হাজব্যান্ড তো অফিসে রয়েছে, ও টিফিন টিফিন নিয়ে গেছে, তো তাই না ফটাফট চাউটা বানিয়ে নিই, ওর আবার ছেলের আবার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তো ফটাফট বানিয়ে নিই। কমপ্লিট সব কাজের দিদিও কাজ করে দিয়ে চলে গেছে, তাই তোমাদের সঙ্গে আমার জিনিসগুলো শেয়ার করার জন্য বসলাম। আর আজকে রান্না করেছি হচ্ছে ভাত মুগ ডাল পেঁপে দিয়ে, আর চিচিঙ্গে আলু ভাজা, আর ডিমের অমলেটের কারি, যেটা আমার ছেলে আর হাজব্যান্ডের ভীষণ পছন্দ, তাই ওটাই করেছি। আর যে জিনিসগুলো তোমাদের কাছে দেখাবো শেয়ার করবো, তো সেগুলো চলো দেখে নিই, কারণ এই সময়টা একটা সময় যে সময় একটু তোমাদের সঙ্গে বসে আমি গল্প করতে পারি, চলো দেখে নিই। তো ফার্স্টে যে জিনিসটা কিনেছি দেখো, মতির জন্য একটা বড় খাঁচা, দেখো তোমরা বুঝতে পারবে, লম্বাটে টাইপের খাঁচা, যে মতির যে খাঁচাটা ছিল সেটা হয়তো চওড়ায় অনেকটা বড় ছিল, কিন্তু জায়গা স্পেস অনেকটা কম ছিল, এটাতে মতির একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো। আমি প্রথমে প্লে পেন কেনার জন্য ভেবেছিলাম, কিন্তু সেটাতে ঘরে আমাদের যেহেতু ঘরটা ফ্ল্যাটটা খুবই ছোটো, সেটা রাখার জায়গা হচ্ছিলো না বলে এই বড়ো খাঁচাটাই কিনে নিলাম। দেখো এইটা এরকমভাবে, বুঝতে পারছো তোমরা দেখে কতটা বড় খাঁচাটা। তো আরেকটা যেই খাঁচাটা দেখাবো, আরেকটা যে খাঁচাটা আছে সেটাতে আমি আমার পাখিগুলো রেখেছি, কারণ পাখিগুলোর খাঁচাগুলোও খুব ছোটো হয়ে যাচ্ছিলো, তো সেটাও তোমাদের চলো দেখাই, যে আমাদের খাঁচাটা যেটা মতির ছিল আগে সেটাতে আমি পাখিগুলো রেখে দিয়েছি, কতটা বড় হয়ে গেছে দেখো, খাঁচাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, জায়গায় ওরা তিনটে পাখি অনেকটা বড় হয়েছে, সামনে জল খাবার সব রেখে দিয়েছি, দুটো লাঠি দিয়ে দিয়েছি, ওরা বসতে পারে দাঁড়, আর ওরা খুব এনজয় করছে, খাঁচাটা উঠতেও পারছে ভেতরে। চলো এবার আরেকটা যে দুজন সদস্যকে নিয়ে এসেছি আমার ঘরে তাদেরকে দেখাই, এদিকে মতো এখানে বসে আছে, চলো এবার দেখাই। আর যে জিনিসটা কিনেছি আমাদের ঘরে এসছে নতুন দুজন সদস্য, দেখো কি সুন্দর লাগছে,
বক্সটা কি সুন্দর লাগছে, এর নাম হচ্ছে নীলু আর এর নাম লালু, যেহেতু নীল আর লাল পাখনাগুলো, এগুলো হচ্ছে ফাইটার ফিশ, তো এদেরকে একসঙ্গে রাখা যায় না, সেই জন্য মাঝখানে একটা পার্টিশন আছে। আর বক্সটা দেখো, এই ফাইটার ফিশের জন্যই বক্সগুলো রয়েছে, যেটা আমি দোকান থেকে কিনেছি, তোমরা অনলাইনে চাইলে অনলাইনেও কিনতে পারো, এত পছন্দ হলো জিনিসটা। আর আমার বাড়িতে আগেও মাছ ছিল, অ্যাকোরিয়াম ছিল বড়, তো এখন জায়গার অভাবে আমি রাখতে পারি না। আমার তো তোমরা জানোই একটু পশু পাখি ভীষণ পছন্দ, মাছ পশু পাখি এগুলোকে আমি ভীষণ পছন্দ করি। তো এই দুটো মাছ কেমন লাগলো, ফাইটার ফিশ নীলু আর লালুকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওরা কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আর ওদের খাবারটা তোমাদের দেখিয়ে দিই, ওদের খাবার হচ্ছে এইটা, যেটার প্রাইস হলো 180 টাকা, ছোট্ট অল্প খাবার। এটা একটা খাবার, এইটাই হচ্ছে চারটে করে, এক একজনের জন্য চারটে সকালে, আবার রাত্রিবেলা দুবার করে দিনে দিতে হবে, সকালে চারটে রাত্রে আবার চারটে। তো দেখো ওরা কী সুন্দর খেলে বেড়াচ্ছে। তো ফ্রেন্ডস, দেখালাম তোমাদেরকে তিনটে জিনিস, দুটো জিনিস কিনেছি আর একটা চেঞ্জ করেছি, মানে আমার পাখিটাকে মতির আগের খাঁচাটায় দিয়ে দিয়েছি আর মতির জন্য একটা বড় খাঁচা কিনেছি। তো তোমরা কমেন্ট বক্সে জানিও মতির জন্য খাঁচাটা কেমন হয়েছে আর আমার নীলু আর লালু কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ফ্রেন্ডস, একটা কথা অনেক বারবার করে বলা সত্ত্বেও তোমরা বারবার করেও কমেন্ট করছো, আমি আমার ভিডিওতে কিন্তু বারবার করে বলেছি যে র্যাবিটদের স্নান করানো যাবে না বা গোসল করানো যাবে না। তাও যখন দেখি এক একজন কমেন্ট করে লেখে যে আমার র্যাবিটকে আমি গোসল করানোর পরে আমার র্যাবিট ঝিমোচ্ছে, কী করব, তখন আমি আর নিজের মেজাজ ঠিক রাখতে পারি না। বারবার করে বলা সত্ত্বেও যে র্যাবিটদের বা খরগোশকে কখনোই স্নান করানো যাবে না, ওরা কিন্তু তাতে ওদের শখে চলে যেতে পারে, অথবা ঠান্ডা লেগে ওদের মৃত্যুও হতে পারে। কানে জল, ওদের সেন্সিটিভ, ওরা ভীষণ সেন্সিটিভ, কানে একটু এক ফোঁটা জল গেলেও কিন্তু ওদের মৃত্যুর এটা কারণ হতে পারে। তো প্লিজ, তোমরা যারা এখনও র্যাবিটদের স্নান করাচ্ছ, ভাবছো, ভালোবাসছে, আনন্দ পাচ্ছে, কিন্তু প্লিজ করিও না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট ছাড়া কিছু করতে পারি না। প্লিজ তোমরা করিও না, এখন থেকেই সাবধান হয়ে যাও, র্যাবিটদের কখনোই স্নান করাবে না। যেটা করবে সেটা বলে দিয়েছি বারবার করে, আবার বলছি, একটা শুকনো কাপড়ে, একটা কাপড় মানে যেটা সুতির কাপড়টা জলের মধ্যে ঈষদুষ্ণ, মানে হালকা গরম হালকা ঠান্ডা, কাপড়টা জলের মধ্যে চোবাবে, ভালো করে জলটা একদম চিপে নেবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। সেটা কপাল থেকে কানের মধ্যেও মোছাতে পারবে, সারা গায়ে মোছাবে, খুব জল জল করে নয়, কিন্তু হালকা করে মুছিয়ে, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ওটাকে ভালো করে ওকে মুছে দেবে, দেখবে ও ক্লিন থাকবে। আর র্যাবিটটা তো নিজেরাই সেলফ ক্লিন করে, মানে নিজেরাই নিজেদের ক্লিন করে, তাই জন্য ওদেরকে আলাদা করে ক্লিন করার তো কোনো দরকার নেই। খুব যদি দাগ ছোপ পড়ে যায়, যদি পির মধ্যে শুয়ে পড়ে ওরা, তখন সেই জায়গাটা হালকা করে স্যালাইন ওয়াটার দিয়ে তোমরা ক্লিন করে নিতে পারো। স্যালাইন ওয়াটারে কাপড়টা ভিজিয়ে আস্তে 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 করে, খুব চাপ দেবে না, আস্তে আস্তে করে, একদিনে তো হয় না, দীর্ঘ রোজ রোজ করতে করতে ওটা উঠে যাবে, ওই দাগের জায়গাটা হালকা করে ঘষবে, ঘষতে ঘষতে উঠে যাবে। তো আবার একবার রিকোয়েস্ট করলাম, প্লিজ খরগোশদের কখনো স্নান করিও না, যদি তোমরা তোমার ভালোবাসার প্রাণীটিকে বাঁচাতে চাও, অনেকদিন তোমাদের সাথে রাখতে চাও, তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা খরগোশদের কখনো স্নান করাবে না। তো আজকে দেখালাম যে জিনিসগুলো তোমাদের, আর বিভিন্ন রকম কমেন্ট অবশ্যই আসছে, আমি সবগুলোর অ্যান্সার কিন্তু দিতে পারছি না, তোমরা কমেন্ট করতে থাকো, এই নিয়ে আমি একটা ভিডিও আবার বানাবো, কারণ এভাবে অ্যান্সার দেওয়া সবার জন্য, সব জায়গায় গিয়ে কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আর তোমরা আমার মতির যে পেজটা, বানি ফ্যামিলি মতি, ওটাতেও প্লিজ ফলো করে নিও, কারণ আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ ফলো করে নিও, মতির পাশে থেকো। আর যারা তোমাদের কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আর যদি ফেসবুক পেজেও কমেন্ট করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, লাইকটা করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের পাশে অবশ্যই থেকো, তো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলো, যারা দেখছো তারা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।